বাংলাদেশের গণমাধ্যম মুক্ত, স্বাধীনভাবে বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের ভুল ত্রুটিগুলো গণমাধ্যম তুলে ধরতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এই সব জানান ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। এর আগে ব্যবসায়ীদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাঁর বাসভবন যমুনায় দেখা করেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। বৈঠক শেষে সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জানান, সাংবাদিক নিপীড়ন আইন বাতিল, সংবিধান সংশোধন, স্বাধীন সাংবাদিকতা সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালার কালো আছে সেগুলোর, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটা রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। পরে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তথ্য সচিব। জানান, অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য মেয়াদ নিয়েও আলোচনা করেছেন সাংবাদিকরা। চৌকিক সময়ে যাতে ওনারা থাকে, উনি বাংলাদেশের সমস্ত যারা টপ এডিটর সবাইকে জিজ্ঞেস করেছেন, আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু। সবাই বলেছেন যে মিনিমাম 2 বছর বা 2 বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে ডক্টর ইউনুসকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তারা। আমাদের আজকের মিটিংটা হলো যে ওভারঅল দ্য ইন্ডাস্ট্রিয়াল সিচুয়েশন ইন দ্য কান্ট্রি, ওভারঅল এক্সপোর্ট, পুলিশ স্ট্রাইক করছে, ইয়ে মানে কি বলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ স্ট্রাইক করছে, এইসব বিভিন্ন ইস্যুর উপরে আমরা বললাম যে এগুলোকে যদি তাড়াতাড়ি স্টেবিলাইজ করা যায় আমাদের রেল ঠিকমতো চলবে, আমাদের এক্সপোর্ট ঠিকমতো হবে, আমাদের মানে ব্যবসা বাড়বে, রিমিটেন্স বাড়বে, ফরেন এক্সচেঞ্জ বাড়বে, সব কিছু। তো উনি আমাদের সাথে একমত, মাশাআল্লাহ বলে যে আমরা উই আর দেয়ার, আমাদের একটু সময় তো লাগতেছে। এছাড়া দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বানও করেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।